সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রজন্মের মুখে সেরার প্রশ্নে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির নামটা বেশি শোনা যায়। তবে তিনটি বিশ্বকাপ জেতা প্লে একক কৃতিত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ডিয়েগো ম্যারাডোনা কিংবা ফ্রান্সের অতৃপ্তি ঘোচানো জিনেদিন জিদানের নামটাও এই তালিকায় সামনের দিকে রাখতে হয়। তবে এই বিতর্কের আসলে কোনো শেষ নেই। তবে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কলারির কাছে সর্বকালের সেরা নিয়ে কোনো বিতর্ক নেই। তার কাছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনাল মেসি সর্বকালের সেরা ফুটবলার। লুসাইল স্টেডিয়ামে গতকাল রাতের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি নিজে গোল করেছেন করিয়েছেনও। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন 11টি। এছাড়া গতকাল রাতে আলভারেজকে করানো গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছেন মেসি। ম্যারাডোনা ও মেসি দুজনেরই অ্যাসিস্ট 8টি। এমন মেসিময় এক রাত শেষে স্কলারি যেন নিজের শিষ্যের প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি। মেসি যে ইতিহাসের সেরা ফুটবলার এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। অনেকেই ভাবতে পারেন আমরা আর্জেন্টাইন বলে হয়তো কথাটা বলি, আসলে তা না। যখন সে মাঠে নামে কোনো না কোনো সুযোগ তৈরি করবে, তাকে খেলতে দেখা তার সতীর্থ আর্জেন্টাইন সমর্থক পুরো বিশ্বের জন্য বড় এক অনুপ্রেরণা। তাকে কোচিং করাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। লিওনাল স্কলারির হাত ধরে শিরোপা খরা গুছিয়েছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ জেতার 36 বছরের অপেক্ষা ঘোচানোর দ্বারপ্রান্তে তারা।